বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার শক এঁকেছে ঘোষণা প্রতিরোধ যোদ্ধাদের। সমুদ্রপথে হুদিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তার গোপন বার্তা। ইউক্রেন রাজি থাকলে যে কোনো সময় সংলাপে প্রস্তুত মস্কো। আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার শক এঁকেছি ঘোষণা প্রতিরোধ যোদ্ধাদের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আলী বারাকা বলেছেন, ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার শক এঁকেছে। তিনি বলেন, গত 7ই অক্টোবর অপারেশন আলাকসা তুফানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যোদ্ধাদের ঐক্যবদ্ধ অভিযান দেখে ইসরায়েলের সেনা কমান্ডাররা বিস্মিত হয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা আরও বলেন, আমি নিশ্চিত যে এই যুদ্ধে আমরা বিজয়ী হব। আমরা আমাদের ফিলিস্তিনি নাগরিকদের আশ্বস্ত করছি যে প্রতিরোধ ফ্রন্টের কাছে সমস্ত ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার প্রয়োজনীয় শক্তি রয়েছে। সমুদ্রপথে হুতিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তাদের গোপন বার্তা। পশ্চিমা কর্মকর্তারা গোপনে জাহাজ শিল্পের কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে যে লোহিত সাগর ঘিরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দুই আরব ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। লোহিত সাগরে একের পর এক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি যোদ্ধারা, এর ফলে বাইডেন প্রশাসন নড়ে সরে বসতে বাধ্য হচ্ছে। যুদ্ধজাহাজ পাঠিয়েও হুতিদের থামাতে না পেরে এবার জাহাজগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন, কারণ মার্কিন রণতরীতেও ড্রোন হামলা চালিয়ে দুঃসাহস দেখিয়েছে হুতিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, এই সরাসরি হামলার ফলে হুতিদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন, তবে সেখানে আছে নানা যদি কিন্তুর হিসাব নিকেশ। সবশেষ 2016 সালে হুতিদের আস্থানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে এবার বাইডেন প্রশাসনের হাত পা বাঁধা। তারা মনে করছে এবার এমন কাজ করলে ইয়েমেন সৌদি আরবের মাঝে চলমান শান্তি আলোচনা ভেঙে যেতে পারে, আর সেই আলোচনা ভেঙে গেলে পুরোপুরি ফায়দা নেবে ইরান। বিশেষজ্ঞরা বলছে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিপক্ষে যেভাবে সহজেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুতিদের উপর সেভাবে সম্ভব নয়। আর এ কারণেই হুতিরা চাইলেই অনায়াসে যে কোনো জাহাজকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, আর দ্বিধায় ভোগা যুক্তরাষ্ট্রের জন্য যা একেবারে দুঃস্বপ্নের মতো। তারা চাইলেই হুতি দমনে হুট করে কোনো পদক্ষেপ নিতে পারছে না। ক্ষমতায় ফিরলে একনায়ক হব একদিনের জন্য গর্জন ট্রাম্পের। ক্ষমতায় প্রত্যাবর্তন করলে তিনি মোটেই একনায়ক উঠবেন না, তবে এর ব্যতিক্রম রয়েছে। একেবারে প্রথম দিনটিতে তিনি একনায়কত্ব দেখাবেন এমনই অদ্ভুত দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট তো বটেই, কোনো কোনো রিপাবলিকানদেরও দাবি 2024 সালের নির্বাচনে ট্রাম্প জিতলে দেশে একনায়কত্বের সূচনা করবেন। এদিন ট্রাম্প ঘুরিয়ে তাদেরই এক হাত নিলেন বলে মনে করা হচ্ছে। টাউন হলের এক টিভি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প, সেই সময় তার কাছে জানতে চাওয়া হয় ক্ষমতায় ফিরলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন কিনা। জিজ্ঞাসা করা হয় তিনি একনায়ক হয়ে উঠবেন না তো, এর জবাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, না না, তবে প্রথম দিনটা, প্রথম দিন কী এমন করবেন? ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন দেশের দক্ষিণ সীমান্ত, যেদিকে মেক্সিকো রয়েছে, সেই সীমান্ত বন্ধ করে দেবেন তিনি, পাশাপাশি তেল খননও বাড়াবেন, আর এটা করবেন প্রথম দিনই একনায়ক হয়ে। মেক্সিকো সীমান্তে বহু মানুষ আমেরিকায় প্রবেশ করেন আশ্রয়ের খোঁজে। ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের অনুপ্রবেশ আটকাতে এই সীমান্তেই প্রাচীর তোলার ঘোষণা করলেন ট্রাম্প। ইউক্রেন রাজি থাকলে যে কোনো সময় সংলাপে প্রস্তুত মস্কো। কিয়েভের সঙ্গে যে কোনো সময় শান্তি সংলাপ শুরুর জন্য প্রস্তুত রয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি প্রেসকভ এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটিবিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসকভ বলেন, ইউক্রেন যদি রাজি থাকে যে কোনো সময়ই শুরু হতে পারে সেই সংলাপ। প্রেসকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট আগেও কয়েকবার বলেছেন আমাদের লক্ষ্য অর্জনই মস্কোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যুদ্ধের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাজনৈতিক এবং কূটনৈতিক পন্থাতেও আমাদের দ্বিপাক্ষিক বিরোধগুলোর সমাধান হতে পারে। আমরা শান্তি সংলাপ শুরুর জন্য প্রস্তুত। যুদ্ধ শুরুর পর 10,000 টন অস্ত্র গোলাবারুদ পেয়েছে ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর সহায়তা হিসাবে 10,000 টনেরও বেশি অস্ত্র পেয়েছে ইসরায়েল। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। বিবিসির খবর অনুযায়ী অস্ত্র এবং সরঞ্জাম নিয়ে 200তম কার্গো জাহাজ অবতরণ করে গতকাল, তবে কোন দেশের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পেয়েছে তা উল্লেখ করা হয়নি। জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে পাওয়া এইসব সামরিক সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র, গোলাবারুদ, সাজোয়া যান, সৈন্যদের জন্য সুরক্ষা বর্ম ও চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম।
সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সরকারের দেওয়া হিসাবে প্রতি বছর তেল আবিবকে $380 কোটি অস্ত্র এবং সরঞ্জাম দেয় ওয়াশিংটন। ঘোষণা করেছেন জেলনস্কি মার্কিন সিনেটে ভাষণ বাতিল। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সভা শেষ মুহূর্তে বাতিল করে দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অর্থ সহায়তা না পেয়ে ঘোষণা করেছেন তিনি। বিবিসির খবরে জানা গেছে, মঙ্গলবার মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল জেলনস্কির। একেবারে আগ মুহূর্তে সেটি বাতিল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্রেট নেতা চাক সুমার। তবে কেন এই অংশগ্রহণ বাতিল করলেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। এর কিছুক্ষণ আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার বিশাল ঝুঁকিতে রয়েছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট অব পিসে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এই অবস্থান ধরে রাখা এবং মানুষের পক্ষে বেঁচে থাকা সত্যিই কঠিন হয়ে যাবে। এক টুকরো কাপড় যেভাবে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠল। ফিলিস্তিনিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের জনগণের পক্ষে এইসব মিছিলে বিক্ষোভকারীদের ঐতিহ্যবাহী কেফিয়া নামক বিশেষ ধরনের স্কার্ফ পড়তে দেখা যায়। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে কেউ এই স্কার্ফটি তাদের গলায় জড়ায়, কেউ বা মাথায় বাঁধে। এটি স্কার্ফ অন্যান্য কাপড়ের চাইতে এতটাই আলাদা যে চাইলেই এর থেকে নজর সরানো কঠিন। এর কারণ স্কার্ফটির গুরুত্ব সাধারণ সুতি কাপড়ের চাইতে অনেক অনেক বেশি। বেশিরভাগ ফিলিস্তিনিদের কাছে কেফিয়া হলো তাদের সংগ্রাম এবং প্রতিরোধের প্রতীক। এটি এক ধরনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক হাতিয়ার যা গত 100 বছরে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমনকি এই স্কার্ফকে ফিলিস্তিনিদের বেসরকারি পতাকাও বলা হয়। কিন্তু কেফিয়া কোথা থেকে এসেছে, এই বিশেষ স্কার্ফের পেছনের গল্প কী, কখন এটি এতটা প্রতীক হয়ে উঠল এবং আজ এই স্কার্ফটা কতটা গুরুত্বপূর্ণ, এই পোশাকের উৎপত্তি ঠিক কোথায় তা একদম নিশ্চিত করে বলা যাবে না। অনেক ইতিহাসবিদদের মতে স্কার্ফ ব্যবহারে শুরু হয়েছিল খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইরাকের কুফা শহরে। সেই শহরের নাম থেকে স্কার্ফটির নাম হয়েছে কেফিয়া। কারো কারো মতে স্কার্ফ আবার প্রাচীন আমল থেকে ব্যবহার হয়ে আসছে। সম্ভবত ইসলাম বিস্তার লাভের আগেও কেফিয়ার অস্তিত্ব ছিল। 1930-এর দশকে ফিলিস্তিনি অঞ্চলগুলো ব্রিটিশ শাসনের অধীনে ছিল। অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর লীগ অব নেশনস সহ ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা ব্রিটেনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিন 1920-1948 সাল পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল। এই সময়কালে ব্রিটেনের আধিপত্য স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, কারণ তাদের ধারণা ছিল যে ব্রিটিশরা ইহুদি রাষ্ট্র গঠনের রাজনৈতিক আন্দোলন জায়নবাদী বা ইহুদি প্রকল্পকে সমর্থন করছে। ইতিহাসবিদ জেন টাইনানের সারা বিশ্বে কেফিয়ার রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে গবেষণা করেছেন। তিনি বিবিসিকে বলেন, ফিলিস্তিনিরা ব্রিটিশদের উপস্থিতির কারণে খুব হতাশ হয়ে পড়েছিল। তখন কারা কারা প্রতিরোধ করছিল তাদের চিহ্নিত করা সম্ভব ছিল না। এতে বিদ্রোহীদের পক্ষে চলাফেরা করা এবং তাদের কার্যকলাপ চালানো সহজ হয়ে যায়। তখন থেকে কেফিয়া বেশ প্রয়োজনীয় হয়ে ওঠে এবং এই স্কার্ফটি ব্রিটিশ কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার কৌশলের অংশ হয়ে ওঠে। 1938 সালে বিদ্রোহী নেতারা শহরে বসবাসকারী সমস্ত আরবদের কেফিয়া পরিধান করার নির্দেশ দেন। বলা হয় ব্রিটিশরা পরে এই স্কার্ফটি নিয়ে এতটাই বিচলিত ছিল যে তারা কেফিয়া নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সফল হয়নি। কেফিয়া বিভিন্ন রঙের হয়ে থাকে। এর মধ্যে সাদা কালো কেফিয়া ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এর 3টি বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো জলপাই পাতা, লাল রং এবং কালো রেখা। জলপাই পাতা হলো এই এলাকার জলপাই গাছের প্রতীক এবং এই পাতা তাদের জমির সাথে শহরের সংযোগকে প্রতিনিধিত্ব করে। লাল রং ফিলিস্তিনি জেলেদের এবং ভূমধ্য সাগরের সাথে তাদের সংযোগকে প্রতিনিধিত্ব করে। কালো রেখা ফিলিস্তিনিদের প্রতিবেশী অংশীদারদের সাথে ঐতিহ্যবাহী বাণিজ্য পথের যোগাযোগকে প্রতিনিধিত্ব করে।